ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شوف شوف وضوء غسل تخاف هلو এর মধ্যে সন্দেহ নাই করার, কিন্তু এটা ওয়াজিব না, সবসময় থাকতে হবে। মানুষ যথাসাধ্য চেষ্টা করবে উজু অবস্থায় থাকবে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কে এক ব্যক্তি সালাম করলেন, উনি পেশাবের অবস্থা আছে তো এই সময় তো উত্তর দিলেন না, কিন্তু পরবর্তীতে পেশাব থেকে ফারিক হয়ে উত্তর দিলেন, উজু শেষ করার পরে অন্যরা তেয়মুম করার পরে তারপরে সালামের উত্তর দিলেন, বললেন আমি আমার কাছে খারাপ লেগেছে, আমি মানে ওযু ছাড়া ওযুহীন অবস্থায় সালামে আল্লাহর জিকির কীরকম করবো। তো এর দ্বারা বোঝা গেল যথাসাধ্য মানুষ যদি ওযু অবস্থায় থাকে তাহলে ভালো। আরও যে বিলাল রদিয়াল্লাহু যে ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগে জান্নাতে চলছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞেস করেন তোমার কোন আমলটি সবচেয়ে বেশি আশাব্যঞ্জক বলো তো। তো ওই সময় বিভিন্ন রেওয়ায়াত আছে, এরকম রেওয়ায়াত আছে তিনি বলেছেন মা আহদাসতু ইল্লা তাওয়াদ্দাতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। ইরওয়াউল গালিল নামক কিতাবে শেখ আলবানী রহিমাহুল্লাহ এটা এই রেওয়ায়াতকে হাসান বা সহি বলেছেন। ও কি ইয়া রসুলাল্লাহ, আমার যখনই ওযু নষ্ট হয় আমি ওযু করি আর দু রাকাত সালাত পড়ি। তো এই জায়গায় তাহাইয়াতুল উযু প্রমাণিত হইল। আবার তিনি বলেছেন মা আহদাসতু ইল্লা তাওয়াদ্দাতু, আমার উযু নষ্ট হয় আমি তো উযু করি। তো এই রেওয়ায়াত দ্বারা উযু অবস্থায় থাকার ফজিলত প্রমাণিত হচ্ছে। যদি কেউ থাকতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু সবসময় যে থাকবে এটা তো জরুরি না। তো যারা চেষ্টা করে আল্লাহুম্মা লাকাল হামদ। কিন্তু এখানে কথা, মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে আপনি আবার অস্বস্তিতে পড়ে যাবেন না। মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে অস্বস্তিতে পড়ে যাবেন না আবার, এটা অনেক লোক আছে এরকম করে। সুন্নত নিয়ে মাতামাতি, ফরজের গুরুত্ব নেই, এলা এটা মুস্তাহাব যদি থাকতে পারেন আলহামদুলিল্লাহ, এর কোনো অসুবিধা নেই। ওযু নষ্ট হয়েছে বা পরে যেটা আপনার করণীয় তা হলো যখন সালাত পড়বেন সালাতের পূর্বে নিয়ম মতো উজু না থাকলে উজু করবেন, কোরআন যদি স্পর্শ করতে করে পড়তে চান তাহলে উজু করবেন আর স্পর্শ করে কোরআন পড়বেন, যেটা বিধান আছে এটা। আসসালামু আলাইকুম।